আজকে খুব সুন্দর একটা জিনিস আমার বাইকে লাগাবো। এখানে অনেকগুলো ব্যাক কভার রয়েছে আমার জন্য। সকাল সকাল একটা দুঃসংবাদ, আমার লাস্ট যে ফোনটা আছে 4 বছর আগের ফোন, সকাল সকাল উঠে এটা আসলে একটা অ্যাক্সিডেন্টে ভেঙে গিয়েছে। এটা ডিসপ্লেটা চলে গিয়েছে, এখন এটা ডিসপ্লে ঠিক করতে হবে। এই ফোনটার মধ্যে আমার অনেক ডেটা রয়েছে, অনেক কিছু রয়েছে, তাই এই ফোনটা যে ফেলে দিব সেটাও সম্ভব না। এই হলো আমার ফোনের অবস্থা, পিছন দিয়ে পুরো অবস্থা খারাপ, সামনে ডিসপ্লেটা ভেঙে গেছে। বাইরে প্রচুর রোদ, তো আজকে শুক্রবার, নামাজটা পরে ইনশাল্লাহ আমি ওসামাকে নিয়ে তারপরে মোতালেব প্লাজায় যাবো। এখন কত টাকা নেয় এটা দেখার বিষয়, যে দেখবো যে কত টাকা চাচ্ছে। আজকে খুব সুন্দর একটা জিনিস আমার বাইকে লাগাবো, এটা অনেকদিন আগে মিমো ইন্ডিয়ার থেকে এনে দিয়েছিল, কিন্তু আমি আসলে লাগাতে পারিনি। লাগানোর পরে দেখাচ্ছি আপনাদের। এটা আমার অনেকদিনের স্বপ্ন ছিল, এটা আমি অনেক ভিডিওতে দেখেছি, তো মিমো ইন্ডিয়ার থেকে এটা এনে দিয়েছিল, তো মাশাআল্লাহ আমি এটা আজকে আমার বাইকে লাগাতে পারলাম। এটা আসলে ময়লা হয়ে যাবে, পরিষ্কার করে রাখতে হবে। তো এখন যাচ্ছি মোতালেব প্লাজা, সেখানে যা দেখা হচ্ছে। আমি চলে আসছি মোতালেব প্লাজা, এখানে আসতেই মনে হয় যে আজকে আমার পকেট খালি হয়ে যাবে। কেন যেন মনে হয় এখানে মানুষজন মানে টাকা ছাড়া কোনো কথা বলে। আপনার যদি জানা থাকে মোবাইল ঠিক করার বেস্ট স্থান কোনটা, কমেন্টে জানাবো। ফাইনালি চলে আসছি, এখন মোবাইলটা ঠিক করতে হবে। মোবাইলটা ঠিক না করলে আমি ওকে বলতেছে যে এখানে আসলে অনেকগুলো কোয়ালিটি ডিসপ্লে আছে, আমি কোনটা লাগাতে চাই। আমি জাস্ট নর্মাল ডিসপ্লে আসলে এখানে ইউজ করতে চাচ্ছি, আমার তো একদম প্রফেশনাল নতুন ডিসপ্লে দরকার নেই, যেহেতু এটা 4 বছর আগের ফোন। সো দেখি আমি একটা ডিসপ্লে লাগাই ফেলবো, বিকজ আমার ডেটাগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এখানে অনেক যে লেখা আছে এগুলো একদম পড়ে তারপরে আপনি মোবাইলটা দিবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। এখানে অনেকগুলো রিপেয়ার দোকান আছে, অনেক কিছু পাওয়া যায়, আপনারা যদি চান এখান থেকে রিপেয়ার করতে পারেন, বাট কথা বলে নেবেন। তো উনি আমার থেকে ফোনটা ঠিক করার জন্য 1900 টাকা চাইছে। এখন দেখি যে 1900 টাকা দিয়ে ঠিক করবো কি না, আসলে ঠিক করবো বুঝতেছি না। এটা 1900 টাকা দিয়ে ঠিক করা আমার জন্য মোটেও প্রফিটেবল না। এখানে অনেকগুলো ব্যাক কভার রয়েছে, দোকান থেকে আমি আমার পলি ঠিক করেছিলাম। ব্যাক কভারের জন্য মোতালেব প্লাজায় অনেকগুলো দোকান রয়েছে। ফাইনালি আমার ফোনটা আমি হাতে পেয়েছি, আমার 1800 টাকা খরচ হয়েছে। পিছনের যে ব্যাক শেল রয়েছে এটা চেঞ্জ করি নাই, আমি শুধু সামনেরটাই চেঞ্জ করেছি। যাই হোক, এভাবে মোবাইলটা 1-2 ঘন্টা রাখতে হবে, পরে এটার অরিজিনাল রূপে আসবে আর কি। বেসিক্যালি আমার যে ডেটাগুলো রয়েছে সেগুলো খুব প্রয়োজন, তার জন্য মোবাইলটা ঠিক করা আর কি। তো আমার ভাঙা যে ফোনটা ছিল ওইটা ঠিক করা হয়ে গেছে, এখন আমি এখান থেকে চলে যাব। শুধু একটা যে ছোটো একটা স্টোরি, বাট আমার জন্য 2000 টাকা একটা চুনা খাইলাম। সো থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য, আসসালামু আলাইকুম।